মোমবাতি প্রজ্বলন ও ফুলেল শ্রদ্ধার মধ্য দিয়ে জাতি স্মরণ করল শহীদ বুদ্ধিজীবীদের প্রথম প্রহরে রায়ের বাজার বদ্ধভূমিতে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন এ সময় বুদ্ধিজীবীদের আত্মত্যাগকে স্মরণ করেন তারা বলেন নতুন প্রজন্ম যে বাংলাদেশ দেখছে তা শহীদদের দেশপ্রেম ও আত্মত্যাগের বিনিময়ে উনিশশো সালের এ দিনে দখলদার পাক হানাদার বাহিনী ও তার দোসর রাজাকার আলবদর আল শামস মিলিতভাবে বাংলার শ্রেষ্ঠ সন্তানদের সন্তান বুদ্ধিজীবীদের পরিকল্পিতভাবে হত্যা করে এর ঠিক দুই দিন পর ষোলো ডিসেম্বর বর্বর পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণ করে এবং স্বাধীন দেশ হিসেবে বাংলাদেশের অভ্যুদয় ঘটে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক দল পেশাজীবী সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন কর্মসূচি গ্রহণ করেছে